প্রমিস করে কাউকে বলবি না? তুমি কি বা এখন বলবা যে আমার এখন তোমাকে প্রমিস করতে হবে? প্রমিস করতে পারবো না, বললে এমনি বলো না বলে নেই। জানিস আমি না বিয়ে করে ফেলছি। সাজুকে বিয়ে করে ফেলছি পালাই। তুমি বিয়ে করে ফেলছো এখন আমাকে বলতেছো? হ্যাঁ, বাসায় কেউ জানে না তো। দেখতে কেমন? ও দেখতে ভালো। ওই যে বাসায় আসছিল না, আমি তো দেখিনি বাসায় আসছিল যে কোন না কোন বুইরা বেটাকে বিয়ে করে নিয়ে আসছিল। বুইরা বেটা না তো, ও অনেক হ্যান্ডসাম। তোমাকে হ্যান্ডসাম মানুষ বিয়ে করবে? তুমি আমাকে কি মনে করো? শুনো, আস্তে কথা বলো তো। এখন আমি কি করবো? বাসায় কিভাবে জানো এটা তো বুঝতেছি না। তুমি কি এখন বলতেছো আমি বাসায় যেয়ে জানে আসবো? তুমি কেন জানাবি? আমি তোকে জাস্ট বলতেছি কারণ আমি কারোর কাছে শেয়ার করতে পারতেছি না। আমি জাস্ট তোর কাছে শেয়ার করলাম। ফাইন, তো এখন কি করবো? কিছু করতে হবে না, আমি জাস্ট শেয়ার করে বললাম তোকে। আমার কোনো ওয়ে বল না। ওকে, ওয়ে বলবো, কিন্তু কিসের ওয়ে? বাসায় বলার জন্য নাকি তোমাকে বলার জন্য? কিভাবে বাসায় বলবো? অথবা আমি কি কাজটা ভুল করলাম না? বাসায় কি জানাবা? বাসায় কেন জানাবো আমি? তাহলে বাসা থেকে কিভাবে লুকানো যায় এটা? হ্যাঁ, আচ্ছা আমি যদি তোমাকে আইডিয়া দিই তাহলে তুমি আমাকে কি দিবা বলো? যেটা ইচ্ছা, মানে যেটা চাস তুই। শিওর তো? হ্যাঁ শিওর। ওকে ফাইন, দেন আমাকে 5000 টাকা দিয়ে দাও এখন। 5000 টাকা? কেন, কম হয়ে গিয়েছে? 10000 টাকা তাহলে। 10000? হ্যাঁ, তোমার জন্য। আমি যেন এই কথা কাউকে না বলি, আমি হলে বললাম এক্ষুনি যে বলি। কি 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 সমস্যা তোর? তোকে বলছি দেখি তুই আমার সাথে এভাবে ব্ল্যাকমেলিং করবি? আশ্চর্য, এত বড় একটা কথা লুকায় রাখতে হবে না। আশ্চর্য, আমি তোমাকে আগে টাকা দেবো না। শুনো শুনো, আমি তোকে ট্রাস্ট করে কথাটা বলছি, ঠিক না? তুমি তো আমার সাথে এভাবে ব্ল্যাকমেলিং করতে পারো না। অবশ্যই পারি না, যদি তুমি আমার বোন হও। না, আমি তোমাকে ট্রাস্ট করছিলাম। ওকে ওকে ওকে, আমি তোমাকে ব্ল্যাকমেল করব না, কারণ তুমি আমার বোন হও। ফাইন, আমি যে বলে দিই। ভাবি, আশ্চর্য কথা, তুমি ভাবি কে বলো? মানে আমি তোকে বলছি যে ট্রাস্ট করে তুই এভাবে তো আমাকে ব্ল্যাকমেলিং করতে পারিস না। আমি তোমাকে ব্ল্যাকমেল করব না, আমি ভাবি কে বলবো না, আমি করবটা কি? তুমি আমাকে টাকাও দিবা না। আমি তোমাকে টাকা দিব না। তুমি আমার থেকে যে টাকা চাইবে এটা তো আমি বুঝতে পারি নাই। তুমি অন্য কিছু চাও টাকা? এখন টাকা তুমি বুঝতে পারছো না? এখন হয় আমাকে টাকা দিবে, আমি ভাবিকে বলে দিই। আর ইউ নো ভাবিকে বললে কি হবে না? তুমি, হ্যাঁ আমি জানি এটা, সেই জন্য আমি তোমাকে ট্রাস্ট করে তোমাকে জাস্ট কথাটা বলছি। তুমি আমার বোন হও দেখি, তুমি যে আমার সাথে এভাবে ব্ল্যাকমেলিং করবো আমি আসলে বুঝতেই পারি না ব্যাপারটা। তুমি কি এখন আমাকে টাকা দিবা? টাকা আমি কোথা থেকে দেবো? আমার কাছে কি এখন টাকা আছে? আমি যে ভাবিকে বলে দিই। শোন না, বল। আচ্ছা ঠিক আছে, তোকে আমি 500 টাকা দেবো। 500 টাকা? তোমার বিয়ে এই মাসে বলে জানো, এর থেকে বেশি টাকা আমি পাই পাবো। আর তুমি আমাকে 500 টাকা দিবা? তোমার বোন কি ফকির নি? আচ্ছা ঠিক আছে, 1000 টাকা দিবো। যা, কি সব ফকিনি মার্কে কথা বলতেছো? তোমার জামাই তোমাকে 1000 টাকা দিছে? জামাই কেন 1000 টাকা দিবে? আমার কাছে ফকির মতো কথা বলতেছো? জামাইয়ের সাথে থেকে দেখা। ঠিক আছে, 5000 টাকা দাও। 5000 টাকা আমার কাছে এখন কোথা থেকে থাকবে? আমি 10000 টাকা থেকে 5000 টাকা এসেছি, এখন তুমি আরো কম বললো না? দেখো তোমার জামাই মনে ফোন দিছে, দিবা নাকি আমি ভাবির কাছে যাবো? আচ্ছা আমার কাছে তো এখন অত টাকা নাই, আমি তোকে দরকার হলে পরে ম্যানেজ করে দেবো। কবে দিবা? যখন টাকা জমবে। তোমার টাকা জমতে যদি 1 বছর পার হয়ে যায়, 1 বছর পর্যন্ত আমি অবশ্যই ওয়েট করব না। ঠিক আছে, যা করবে তাড়াতাড়ি গিয়ে যাও।